ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হেয়ার কাটিং, সেলুনস, বিউটি পার্লার এগুলোকে অ্যালাউ করা হচ্ছে, কিন্তু প্রোভাইডেড সোশ্যালি ডিস্টেন্সিং, সোশ্যাল স্যানিটাইজেশন। এবং একটা কথা বারবার বলি, নাপিত বন্ধুরা বা যারা চুল কাটে বা নানা রকম কাজ করেন, যে ইকুইপমেন্টসটা, ধরুন যে ইনস্ট্রুমেন্টটা আপনি ইউজ করছেন। আমি একটা রাজ্যে একটা কেস দেখেছিলাম, নাপিতদের এটা খুলে দেওয়া হয়েছিল বা সেলুনটা, একই কাঁচি দিয়ে ছজনের চুল কেটেছিল, ফলে ছজনই কোভিড হয়ে গেছে। প্রত্যেকটা কেস ওয়াইজে তাকে কিন্তু একটা স্যানিটাইজ করে নিতে হবে। কি করে স্যানিটাইজ করে সেটা নাপিতের বন্ধুরা, তারা দোকানে জিজ্ঞেস করবেন, তারা বলে দেবে। এবং নাপিত এবং বিউটি পার্লার বিশেষ করে তাদের জন্য একটা গাইডলাইনস আমরা দেওয়া উচিত, তারা কিভাবে স্যানিটাইজ করবে। এটা স্টেরিলাইজও অনেক সময় করে নেয়, আপনারা জানেন, ব্যান্ডেজ ট্যান্ডেজ যেটা অপারেশন বা হসপিটালে ভর্তি হলে করা যায়, এটা কি সিস্টেমে করবে সেটা বলে দেবে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে কারফিউ, অল ইন্ডাস্ট্রি কিন্তু 50% গভর্নমেন্টের সাথে চালু হয়ে গেল অল্টারনেটিভ ডে। আমরা একটা কথা বলছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আমি দেখেছি, ওরা বলেছে কারফিউ চলবে সকাল সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা। কারফিউটা আমরা দাঙ্গা টাঙ্গা হলে বা সিরিয়াস কিছু, এটাও সিরিয়াস নো ডাউট, কিন্তু মানুষকে এত দমবন্ধ করে টেনশনে ভোগানো ঠিক নয়। আমরা 7টা থেকে লকডাউন চলবে, সারাদিনই লকডাউন চলবে, যেভাবে চলছে চলবে, সন্ধ্যে 7টার পরে কেউ বাইরে থাকবেন না, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। আমরা যাতে কারফিউ আইনটা আপনাদের উপর না বলবৎ হয় এটা মাথায় রাখবেন। আমরা অফিসিয়ালি কারফিউ ডিক্লেয়ার করছি না, কিন্তু লকডাউন চলবে, কাজে সন্ধ্যে 7টার পরে কেউ বেরোলে বা জমায়েত করলে সেখানে কিন্তু পুলিশ অ্যাকশন দেবে। সেটা যাতে না হয়, আপনাদের মুক্ত মনে মুক্ত বিশ্বাসে আমরা বাড়িতে ভালোভাবে থাকার জন্য আমরা অ্যালাউ করলাম। কারফিউ শব্দটা ঠিক ভালো লাগে না, খুব এমার্জেন্সি ছাড়া কারফিউ আমরা কখনো করি না, কাজে সবাই ভালো থাকবেন। এই জন্যই বলছি মনটা ভালো রাখবেন, এবং পাবলিক আমাদের খুব কোঅপারেশন করেছেন, অলায় সবাই, জনসাধারণ থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে স্থানীয় মানুষ, ক্লাব, সকলে। এবং সামনে ঈদ আছে, আমি সংখ্যালঘু ভাই বোনদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তারাও এই রমজান মাসে ফুল কোঅপারেশন করেছেন। ঈদের সময়ও প্লিজ দয়া করে করবেন, এবারটা তো জানেন লকডাউন করে দিয়েছে, কাজে আমাদের ইচ্ছে থাকলেও আমরা ঘরে যেভাবে প্রে করি আমরা সেভাবেই করব। কোনো অ্যাসেম্বলি যেহেতু বারণ করে দিয়েছে সেন্ট্রাল থেকে, লকডাউনে চালিয়ে দিয়েছে, আমি কারফিউ না করেও আপনাদের বলছি, যাতে কোনো সম্প্রদায়কে নিয়ে কেউ রাজনীতি করতে না পারে, আসুন আমাদের দায়বদ্ধতা আমরাই পালন করি যেভাবে আপনারা করছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন, পয়লা বৈশাখও আমরা করতে পারিনি, রমজান মাসও আপনারা বাড়িতে বসে করছেন, ঈদও হয়তো আপনাদের বাড়ির মধ্যে করতে হবে। আমি জানি এটা মানা খুব কঠিন, কিন্তু আমি এটাও বিশ্বাস করি আপনারাই পারেন এই অবস্থা থেকে, যাতে কেউ কোনো চক্রান্ত করতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে, বদনাম করতে না পারে, অপপ্রচার করতে না পারে, আর বাংলাকে দোষ দিতে না পারে। সেই জন্য আসুন আমরা সর্বধর্ম সমন্বয়ের মানুষ আমরা একত্রিত হয়ে, আমি আপনাদের আগামী ঈদ মোবারক, চাঁদ মোবারক জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনাদের ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও অনেক দায়িত্বপূর্ণ রেসপন্সিবিলিটি পালন করেছেন। আমি সকলকে, আমার মন্দিরের পুরোহিত থেকে শুরু করে, মসজিদের ইমাম থেকে শুরু করে, গুরুদ্বারা গির্জা থেকে শুরু করে, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন যাতে, এই কয়েকটা দিন কষ্ট করলে যাতে ভালো হয়। তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের অনেক লোক বাইরে থেকেও আসছে, আজকে প্রায় বাংলাদেশ থেকে ফ্লাইটে 160 জন এসছে, 70 জন তাদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এর মধ্যে জেনে রাখুন বাংলায় প্রায় 2 লক্ষ লোক বাসে ট্রেনে তার উপরে এসে গেছে, 2.5 লক্ষ 3 লক্ষের মতো ইতিমধ্যেই, ট্রেনও এসেছে বাসও এসেছে প্রচুর। আমি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বলবো কোঅপারেট করুন, এটা রাজনীতি করার সময় নয়। কেউ কেউ ভাবছেন সস্তা রাজনীতি করার জন্য একে ওকে তাকে উস্কাই, দয়া করে উস্কাবেন না,
কারণ ওটা উস্কাতে গেলে কিন্তু কোভিডটাকে, কোভিড-19টাকে, করোনাটাকে উস্কাতে হবে। দেশটাও যেমন আমাদের, রাজ্যটাও আমাদের, গ্রামাঞ্চলগুলো আমাদের, শহরাঞ্চলগুলো আর আমাদের, পাড়াগুলো আমাদের, ক্লাবগুলো আমাদের, সবাইকে ভালো থাকতে হবে। তাই একটা সিস্টেমের মধ্যে আমরা চলছি। বর্ডারে যেই আসুক ইনফরমেশন দিয়ে আসবেন, যাতে আমরা আপনাদের খোঁজ খবরগুলো রাখতে পারি। সন্ধ্যে 7টা থেকে সকাল 7টার মধ্যে আসবেন না, কারণ লকডাউন চলবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট কার্ফিউ করে রেখেছে। আমি ট্রেনের কথা আপনাদের আগেই বলেছি, আমাদের ইতিমধ্যে 10টা ট্রেন, কটা এসছে এর মধ্যে, 16টা, এর মধ্যে 16টা ট্রেন এসে গেছে, আমাদের এসে গেছে। এখন কিন্তু আগে 1200 ছিল, এখন কিন্তু এটা 1600-1800 হয়ে গেছে প্যাসেঞ্জার, কয়েক হাজার ঢুকে গেছে বাসে, ট্রেনে সবকিছু মিলে প্রায় 2.5-3 লাখ ঢুকে গেছে। এখন ট্রেনে আসলেও তাদের তোমার বাড়ি তার জেলায় পৌঁছতে হচ্ছে, তাকে একটা হেলথ স্ক্রিনিং করতে হচ্ছে, তাকে মনিটরিং করতে হচ্ছে। কতগুলো আপনারা জানেন জায়গা খুব ভালনারেবল হয়ে গেছে, দিল্লি বলুন, চেন্নাই বলুন, মহারাষ্ট্র বলুন, গুজরাট বলুন, ইউপি বলুন, হরিয়ানা বলুন, ইন্দোর বলুন, এরা সবাই যখন এসব জায়গা থেকে আসছে, এক তো বেচারারা খুব মানে কাউকে ঠিকমতো দেখেওনি, আমাদের এখানে বলতে পারেন একটাও কমপ্লেন নেই, আমরা সবাইকে সাধ্যমতো চেষ্টা করেছি, ভাবিনি আমার বা ওদের, আমরা সবাইকে মনে করি এদেশের লোক, নাগরিক। অন্যান্য অনেক জায়গায় খেতে দেয়নি, পাইনি, ভালো করে থাকতে পাইনি, ভালো করে ঘুমোতে পারিনি, মানে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার খুব কষ্ট হয়েছে, অনেকে মারা গেছে। কিন্তু আমি তাদের অনুরোধ করবো ধৈর্য হারাবেন না, একটু ধৈর্য ধরুন। এত লোককে কেউ বলে দিচ্ছে 20-25 লাখ, এটা ঠিক নয়, সংখ্যাটা তো আমাদের কাছেও থাকবে। শুধু বাংলার লোকেরাই সারা ভারতবর্ষে ছিল, আর ভারতবর্ষের কোনো লোক আমাদের এখানে নেই, এটা ভাবা ভুল। আমার এখানেও হিন্দিভাষী লোকের সংখ্যা 40%-এর কম নয়, এটা মাথায় রাখবেন। তারাও তো আমার দেশের কোথাও না কোথাও কোনো প্রান্তের লোক, আমরা সবাই চাই এখানে থাকুক, ভালো থাকুক। তেমনি আমাদেরও শ্রমিক যারা আছেন, পরিযায়ী শ্রমিক, সব রাজ্যকেই বলবো, প্লিজ টেক প্রপার কেয়ার। একদিন আমার ঘাড়ের ওপর ঠেলে দিলে তো একদিনে অত লক্ষ লক্ষে আমি কি করে গ্রামে ঢুকাবো? গ্রামের লোকেদেরও তো একটা রেজিস্টেন্স হচ্ছে কখনো কখনো। মনে রাখতে হবে, একটা ট্রেন থেকে আসা মানে যদি একদিনে 5টা ট্রেন আসে, তার মানে 10,000 লোক ঢুকলো। এই 10,000 লোককে গ্রামে পৌঁছানোর বা জেলায় পৌঁছানোর ক্যাপাসিটি কি? কোভিড লড়বো না আবার ঝড় আসছে সাইক্লোন লড়বো, কি যেন আম্পান না আম্পানা, নাকি বাইরে থেকে সব একসাথে এসে ঢুকছে, সব একসাথে তাদের আমি স্ক্রিনিং করব, কোনটা করতে পারি? রাজ্যে কাউকে তো ভালো থাকতে হবে, রাজ্যের ভালো যারা বোঝেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, গভর্নমেন্টকে টাইম দিন প্ল্যানিং করে করতে, এটা আমাদের সবার ব্যাপার। এখন যখন সবাই হুড়মুড় করে একসাথে আসতে চাইছেন, আমরা একটা প্ল্যান করেছি, এভাবে অনেককে আমরা নিয়েও এসেছি, কেউ কেউ ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন, প্লিজ দয়া করে নামবেন না, আমাদের দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে, যেহেতু আমরা ক্ষমতায় আছি, আপনাদের ক্ষমতায় নেই বলে আপনাদের কোনো দায়বদ্ধতা মানছেন না, যা তা বলে দিচ্ছেন। আমরা 105টা ট্রেন বলেছি অলরেডি, প্লাস 15টা এসছে, অর্থাৎ 120টা ট্রেন, 100টা ট্রেনের আমরা অলরেডি অর্ডার দিয়েছি, বুক করেছি, 15টা অলরেডি এসছে, তার মানে 115। আমরা 2-3 দিনের মধ্যে আরো 120টা ট্রেন চাইব, যাতে 15 দিনের মধ্যে আমরা 5-6টা করে ট্রেন ডেলি নিয়ে আসতে পারি, দেখবো আমরা সেটা রেলকে বলে, এবং এটার খরচা টোটালটাই রাজ্য সরকার বহন করবে। তাহলেও কিন্তু মনে রাখবেন, 235টা শুধু ট্রেন আসলো মানে কত লক্ষ লোক ঢুকছে, বুঝতে পারছেন তো? 3.5-4 লাখ কোথাটাই ঢুকে যাবে, প্লাস বাসে বাসে আরো কয়েক লক্ষ ধরুন। কেউ কেউ বলছেন বাস পাঠিয়ে দিন, ওখান থেকে নিয়ে আসুন নিজের টাকা দিয়ে, আমি তাদের বলবো নিজেরা একটু কিছু করুন, এটা রাজ্যেরও দায়িত্ব, এটা তাই বলা ছিল আগে, প্রথমে বলা হয়েছিল 1 মার্চ, এই হ্যাঁ 1 এপ্রিল না 1 মে বলা হয়েছিল, 1 মে যে যে রাজ্যে থাকবে মাইগ্রেন্ট ওয়ার্কাররা সেই রাজ্য তার দায়িত্ব নেবে, আমরা দায়িত্ব নিয়েছি, অন্যান্য রাজ্যে যারা ছিল তারা অনেকে খেতে পাচ্ছে না,
এবং আর একটা দায়িত্ব ছিল, আমার রাজ্য থেকে যদি কেউ যেতে চায় অন্য রাজ্যে, আমি তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে অন্য রাজ্যে যারা আছে তাদের আমার রাজ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। কিন্তু আমরা এটা করছি, অনেকে কিন্তু করছেন না। আমরা কিন্তু ইতিমধ্যে অনেককে পৌঁছে দিয়েছি এবং মহারাষ্ট্র থেকে রিকোয়েস্ট আছে, আমরা পৌঁছে দেবো, ঠিক করেছি। অন্য রাজ্যগুলোও আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা তো ট্রেনের টিকিটটাও কেটে দিচ্ছি, বাট আপনারাও একটু চেষ্টা করুন, সহযোগিতার হাত বাড়ানো। সবার কথা বলছি, আমিও যেটা করবো আপনিও সেটা করুন, আপনিও যেটা করবেন আমিও সেটা করবো, কোনো ডিফারেন্স নেই, এই দুঃসময় কোনো ভেদাভেদ নেই। সুতরাং 235টা ট্রেন আমরা 15-20 দিনের মধ্যে, আগের 100টা নিয়ে আমরা প্ল্যান করব, যাতে রেলওয়ে 15 দিনের মধ্যে এক এক দিনে 6টা করে ট্রেন ঢোকা মানে প্রায় আমার দশটা করে ঢুকলেও তো সেখানে অনেক লাগবে, তো আমি আমার 25-30 হাজার করে রোজ ঢুকবে শুধু ট্রেনে, বাসটা ছেড়ে দিন, হেঁটে ছেড়ে দিন। সুতরাং 15-20 দিনের মধ্যে এটা আমরা প্ল্যান করে নিচ্ছি, রেগুলার আমরা 10টা করে ট্রেন ঢুকাবো, তারপর তাকে বাড়িতে পৌঁছাতে হবে, তারপরে সেই জেলাইগুলো ঢুকবে। ওই রাজনৈতিক বন্ধুরা যারা বড় বড় কথা বলছেন, একবার ভেবে দেখেছেন সেই জেলাগুলোর সবাই যাতে ভালো থাকে, সেখানেও তো টেক কেয়ার করতে হবে। নাকি আমি যদি হাজার হাজার করোনা ঢুকিয়ে দিই তাহলে মানুষ আমায় ক্ষমা করবে? আমার তো কোনো আপত্তি নেই, সবাই আসুক, করোনা ছাড়া সুস্থ হয়ে সবাই আসুক, আমাদের যা যা সহযোগিতা করার আমরা সব করব। কিন্তু কোন কোন রাজনৈতিক দল হঠাৎ এ সময় ঘোলা জলে মাছ ধরতে নেমে বড় বড় ভাষণ দিচ্ছেন, টিটকিরি করছেন, লোককে প্ররোচনা দিচ্ছেন, উত্তেজনা ছড়াচ্ছেন, তারা যখন পাওয়ারে ছিলেন তারা কি কি করেছিলেন আমার জানতে হবে। দুই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টও যারা আছেন বড় বড় ভাষণ দিচ্ছে, লজ্জা করে না? আজকে মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাছ থেকে টাকা নিচ্ছে, আগে একটা ট্রেন প্রতি 10 লাখ, 6.5 লাখ নিতেন, 7.5 লাখ, এখন আবার সেটাকে 10 লাখ করে দিয়েছেন। ঠিক আছে, সে আমরা সামনে নেব, যতটা দায়িত্ব নিয়েছি ততটা করে দেবো, আর এটাই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করে, বাদ বাকি যারা থাকবে আস্তে আস্তে পরে দেখবো। আমি তো চাই নিশ্চয়ই আমার রাজ্যের লোকেরা আমাকে আমার এখানে আসুক, কিন্তু আমাকে গ্রাম বাংলাগুলো কত লোক ঢুকতে পারবে, জেলা কতগুলো লোকের ক্যাপাসিটি আছে ঢোকানোর, কোন গ্রামে কত বাইরের লোক ঢুকতে পারবে, হট করে যাতে ফার্দার কোনো প্রবলেম না হয় সেটাও তো আমাদের দেখতে হবে না? এতে আপনাদের সবার কোঅপারেশন চাইছি, দিস মাচ।